প্লাস্টিকের টুলে বসে প্যান্ট ও টি শার্ট পরিহিত যে ভদ্রলোক সবজি বিক্রি করছেন তার নাম ডক্টর আবু বকর সিদ্দিক প্রিন্স, সংক্ষেপে ডক্টর প্রিন্স। তিনি একজন কৃষক। বিস্মিত হতে পারেন যে একজন কৃষক কি করে ডক্টর হলেন, কিংবা একজন ডক্টর কিভাবে কৃষক। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে যাওয়া এই ছবির কল্যাণে ডক্টর প্রিন্স এখন একটি আলোচিত নাম। থাকেন ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে সেখানে গড়ে তুলেছেন কৃষির ভুবন। প্রিন্সের বাড়ি দক্ষিণের জেলা ঝালকাঠির রাজাপুর উপজেলায়। বাবা ছিলেন সেনা কর্মকর্তা। তার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে থাকতেন ঢাকার আর্মি কলোনিতে। 2002 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন আবু বকর সিদ্দিক প্রিন্স। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB থেকে কৃষি ব্যবসায় MBA ডিগ্রি নেন 2008 সালে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে PhD। পরিবারের স্বপ্ন ছিল প্রিন্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবেন, কিন্তু প্রিন্স চাইতেন কৃষক হতে। শৈশবে মাকে দেখতেন লাউ গাছ লাগাতে, সেই দৃশ্য ভোলেননি। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে আমি কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট। এটা আজকে থেকে না, আমার যদি শিক্ষকতা বলেন, শিক্ষকতা হচ্ছে আমার কৃষিকাজের অনেক অনেক পরে আসছে এটা। আর কচুরলতি বলেন, আসলে ওইটা ছবিটা এটা এমনি ক্লিক হয়ে গেছে, কিন্তু আমার তো আমি তো ইচ্ছে তো অনেক অনেক কিছু করি, বাজারে সেল করি। যেদিন আমার ধরেন হয়েছে ওইদিনকে আমি অথেকাটা তো আমি চারাও বিক্রি করি, বিভিন্ন জায়গায় চারা দিয়ে আমার যে গাছের চারা আমি এগুলো সেল করি, বিভিন্ন জাতের আমের মালটার। তো আমার তো আসলে বেসিক্যালি কৃষিটাই মেইন। 2006 সালে ভারতের পাঞ্জাবে গিয়েছিলেন একটি প্রশিক্ষণ নিতে। সেখানকার কৃষি ব্যবস্থা দেখে আরো আকৃষ্ট হন কৃষিকাজে। কর্মজীবনে বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর প্রিন্স। কিন্তু কৃষিকে ভালোবেসে 2014 সালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে 15 কিলোমিটার দূরে রাঙামাটিয়া ইউনিয়নে হাতিলেট গ্রামে শুরু করেন বাণিজ্যিকভাবে কৃষিকাজ। আগে যখন আমি অন্য পেশায় ছিলাম, ওই সময়ের সাথেই কিন্তু আমি কৃষিকাজের সাথে টুকটাক জড়িত ছিলাম। এটা আমি 2006-এর ঘটনা। আমি বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের অধীনে কাজ করতাম, যেগুলো আমি ঢাকায় এনে বিভিন্ন সুপার মলে দিতাম। পরে আমি 2014-এর আগেই আমি চিন্তা করলাম যে না, আমি একটু আমার নিজের একটা খামার থাকুক বা নিজের একটা কৃষিকাজের একটা জায়গা থাকুক। এরপর আমি 2014 সনে আমার এই জমিটা আগেই কেনা ছিল, তো 2014 সন থেকেই আমি মানে আনুষ্ঠানিকভাবে এটা শুরু করলাম। 7 একর জমিতে গড়ে তোলেন কিষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামে একটি খামার। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন এই খামার। এখন তিনি পুরোদস্তুর কৃষক। এখানে এসে আমি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। যখন আমি এটা আমার হাতে নিজে করলাম, ওই সময় ধরেন আমার প্রথম রাত্রেবেলা এখানে আমার টিনের উপরে অনেক বড় বড় ঢিল পড়তে, এরকম একদিন দুই দিন না, অনেক দিন। আমি সাহস নিয়ে এলাকার যারা ভালো, যা আমার যারা সবসময় ভালো চান, ওই এরকমের দু একজনের নিয়ে আমি আস্তে আস্তে এখানে আসা শুরু করলাম। তারপরে আমি 2014 থেকে আমি 2016 পর্যন্ত ভুল করতেই থাকলাম, প্রচুর ভুল হইতে থাকলো। এই ভুলগুলো কিন্তু আমি আস্তে আস্তে শুধরে 2017 থেকেই আমার বেসিক্যালি বাণিজ্যিকভাবে আমার উৎপাদন শুরু করলাম। দেখেন, সবচেয়ে বড় যে জিনিসটা আমি যেটা আমি আমার হয়েছে, আমি 2014 সনে যে নার্সারি থেকে গাছ কিনলাম, আমাকে দেওয়ার কথা ছিল আম্রপলি আম, কিন্তু আমাকে দেওয়া হয়েছে গুটি আম। সব আমের পাতা তো একরকমেরই, তো ওইখানে দেখেন দুই তিনটা বছর কিন্তু আমাকে মানে আমার নষ্টই হয়ে গেছে আর কি বলতে পারে। তো এরপরে আমি নিজের চারা নিজে তৈরি করলাম। এরপর আমার নিজের বাগানই তৈরি করে আস্তে আস্তে দেখতেছেন যা এভাবে স্টার্ট করলাম। ছোট ছোট গাছে হরেক রকমের ফুল ও ফল। আশেপাশের অনেক জায়গা থেকে বৃক্ষপ্রেমীরা আসেন ডক্টর প্রিন্সের বাগান দেখতে।
এই বাগানের বড় বৈশিষ্ট্য, এখানের সব ফল বিষমুক্ত, অর্থাৎ ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। বিশেষ করে ড্রাগন ফলের বাগানটি সবার নজর কাড়ে। প্রায় 6,000 গাছের একটা ড্রাগন ফলের বাগান আছে। তারপরে হচ্ছে আপনার বাউমাল্টা থ্রি, যেটা আমরা ভিয়েতনামি মাল্টা বলি, ওটা প্রায় 600 গাছ আছে। আমার লটকন গাছ আছে প্রায় 100 মতো। এই বাগানে আছে মহালিশা, কিউজাই, ব্রুনাই কিং, বাউফোর, কাঁচা মিঠা, তাইওয়ান গ্রিন, কাটিমন, পালমার, মল্লিকা সহ 10 প্রজাতির আম। প্রতিটা ইঞ্চি আমি ব্যয় করেছি, মানে আমার কোনো উল্টাপাল্টা কোনো নাই, আমি এইভাবে চিন্তা করছি। আর হচ্ছে আমার ফলের গাছ প্রায় 35 রকমের ফল গাছ আছে, 35-40 রকমের। আর আমি বাণিজ্যিকভাবে আমার 4-5-6 ফল আছে বাণিজ্যিকভাবে। এর মধ্যে একটা হচ্ছে মহালিশা বা বাউ-14 আম, ওইটা আমার আমের মধ্যে ওইটাই। এছাড়াও আমের আমার আরও 10 জাত আছে, ওগুলো হচ্ছে আমার শখের আমার। চায়না থ্রি, মঙ্গলবাড়ি সহ 3 প্রজাতির লিচু, মিশরীয় শরীফা, স্ট্রবেরি, চেরি, থাই পেয়ারা, আম, লেবু, জাম্বুরা, লটকন, মাল্টা, সফেদা, আতাফল, আমলকি, ডেউয়া, ডুমুর, কাঠবাদাম, কি নেই এই বাগানে। আমার এখানে সুপারি গাছ আছে, বিভিন্ন জাতের প্রায় অনেকগুলো সুপারি গাছ আছে। অ্যাভোকাডো একটা বাগান আছে, 50 গাছের একটা বাগান আছে, যদিও এখন 34 গাছ আছে। 50 ফিঙ্গার লাইম আছে, যদিও এটা অনেক দেরিতে ফলন, এটার ভবিষ্যৎ কি তাও জানি না। ছোট একটা লেবু বাগান আছে, এটা একটা আমার খামারের বাইরে অনেক আর কি। দেশি বিদেশি ফল গাছের একটি নার্সারিও রয়েছে এখানে। প্রিন্সের লক্ষ্য নিরাপদ ও বিষমুক্ত ফল আবাদ। বাগানে রাসায়নিক সারের পরিবর্তে তিনি নিজের উৎপাদিত কেঁচো সার ও জৈব সার ব্যবহার করেন। ফল গাছে পোকামাকড় নিধনে বেশি ব্যবহার করেন বিভিন্ন ধরনের ট্র্যাপ বা ফাঁদ। প্রিন্সের বাগানে সার্বক্ষণিক 9 কর্মী রয়েছেন, চুক্তিভিত্তিক আরও 5-6 জন। বাগানের ভেতরে একটি বড় পুকুরে দেশীয় প্রজাতির মাছের চাষ হচ্ছে। মাছের জন্য বাজার থেকে আলাদা খাদ্য কিনতে হয় না। প্রতি বছর এই পুকুর থেকে প্রায় 2,00,000 টাকার মাছ বিক্রি হয়। আমার একটা পুকুর আছে, বাণিজ্যিক পুকুর, একটা না দুইটা। তো যেহেতু মাছের খাবারের দাম বেড়ে গেছে, এই জন্য আমি একটা পুকুর রেখে বাকিটার ভিতরে আমি ধান চাষ করতেছি। আর আমার ধানের একটা বেশ বড় ক্ষেত আছে। এরপরে আমি ধরেন দুই ধানের মাঝখানে সরিষা উৎপাদন করি। পুকুর পাড়ে রাজহাঁস ও চীনা হাঁসের ছোট্ট খামার, একটি শেডে কিছু গবাদি পশুও রয়েছে। বাণিজ্যিকভাবে গরু পালনের চিন্তাও আছে ডক্টর প্রিন্সের। বাগান ও গৃহপালিত পশু পাখির পরিচর্যা তিনি নিজেই করেন, অন্যদের সহায়তাও নেন। জনসংখ্যা বৃদ্ধি, উন্নয়ন, নগরায়ন ও শিল্পায়নের কারণে যেহেতু প্রতিনিয়তই কৃষিজমি কমছে, ফলে অল্প জমিতে অনেক বেশি ফসল উৎপাদনের বিকল্প নেই। এই ভাবনা মাথায় রেখে ডক্টর প্রিন্স বাণিজ্যিকভাবে এমন বাগান গড়ে তুলছেন যা একদিকে প্রয়োজনীয় খাদ্যের যোগান দেবে, অন্যদিকে কৃষককে আর্থিকভাবেও স্বাবলম্বী করবে। ডক্টর প্রিন্স মনে করেন ফলের বাগান করার আগে প্রশিক্ষণ নেওয়া জরুরি। তার মতে প্রশিক্ষিত একজন কৃষক সাধারণ কৃষকের চেয়ে অনেক বেশি ফসল ফলাতে পারেন। তাছাড়া আধুনিক কৃষি কাজে শুধু শারীরিক পরিশ্রম নয়, মেধা ও কৌশলও লাগে। আমার নতুন উদ্যোক্তাদের জন্য একটা থাকবে, আপনারা আধুনিক যখন কৃষক করবেন, বিশেষ করে আমরা যারা অন্য ফিল্ড থেকে এসে বাংলাদেশে, মানে অন্য ফিল্ড থেকে কাজ করি, আপনি আপনার প্রথমেই, আপনি যেদিন প্রথম গাছটা লাগাবেন, আপনি একদিন প্রথম দিনই
আপনি একটা কাস্টমার বেস তৈরি করে নেবেন আপনার পার্সোনাল, যাদের হাতে আপনি সরাসরি পারেন বা কুরিয়ার মাধ্যমে পারেন বা বাসে পারেন, যেভাবে পারেন আপনি এটা পৌঁছায় দিবেন। আপনি যদি এককভাবে যদি আপনি পাইকারের হাতে, পাইকার বা আড়তদার বা যে কোনো কিছু যদি থাকেন, তাহলে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে পুরোটাই ধরা খাবেন। কারণ আমাদের দেশে প্রকৃত কৃষকের দাম বা প্রকৃত কৃষকের ওইটা হয় না। আবার অনেক ক্ষেত্রে আমাদের দেশে ভোক্তাদের মাঝেও কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসছে। ভোক্তাও চায় যে আমি সরাসরি কৃষক থেকে নিয়ে আসি। একটি পরিকল্পিত ফলের বাগান গড়ে তুলতে যেহেতু 7-8 বছর সময় লাগে, তাই ডক্টর প্রিন্স চান দেশে আরও অনেক কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে।